আসসালামু আলাইকুম শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় অনেকবার আসছিলো যে কারণে আমি প্রশ্নগুলো বাসে বাসে করে দিয়ে দিলাম আপনারা এগুলো প্রশ্নগুলো দেখে নেবেন ওয়ার্ল্ড হ্যান্ড হাইড্রোজেন ডে পাঁচে মে মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় এগারো মানুষের শরীরে ক্রোমোজোম সংখ্যা কয় জোড়া তেইশ জোড়া জাতীয় সংসদের আসন সংখ্যা তিনশো পঞ্চাশ বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার এক পয়েন্ট সাঁত্রিশ পারসেন্ট দু সালে কততম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় একুশতম কি ভাইরাস চোখের রেটিনার ইমেজ ব্যবহৃত হয় বায়োমেট্রিক্স জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের কততম দেশ অষ্টম সবচেয়ে ঘনভসিত দেশ কোনটি মেনাকো ডিএনএর ম্যাচিং এর জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয় জেনেটিক্স মানুষের আওয়ামী লীগ কত শুনে প্রতিষ্ঠিত হয় উনিশশো টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ র্যাঙ্কিং কত অষ্টম এখন হেজরিসনের কত মাস চলছে উত্তর যে মাস বিশ্বের জনসংখ্যা দিবস কত তারিখে এগারোই জুলাই এশিয়া মহাদেশের কতটি দেশ এবার বিশ্বকাপে অংশগ্রহণ করেছে পাঁচটি বর্তমানে জনসংখ্যা কত কোটি উনিশ কোটি বঙ্গবন্ধু একই কৃত্রিম উপগ্রহ পানিতে ডুবে গেলে রুগীর পেট থেকে কিভাবে পানি বের করতে হয় চিৎ করে শুয়ে সাধারণত কত স্থানে কোনটা ব্যবহার করা হয় টিনচার আয়োডিল চাল কোন জাতীয় খাবার শর্করা মাদকাশক্তির বিরুদ্ধে কোন ব্যবস্থাটি সবচেয়ে কার্যকর সহায়তামূলক নিপাকি ভাইরাস এখন কততম বগ সাল চলছে চব্বিশ চোদ্দশো পঁচিশ লাওর প্রস্তাব কে উত্থাপন করেন শেরে বাংলা একে ফজলুল হক রায়খান প্রদেশের পূর্ব নাম কি ছিল আর কান পৃথিবীর কোন শহর দুই মহাদেশে অবস্থিত ইস্তাম্বুল নিম্নাত্ম কোন ধাতু পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় লোহা বাংলাদেশ ও বঙ্গবন্ধু গ্রন্থের রচয়িতা কে সরকার দেশের বারোতম বা সর্বশেষ সিলেট টি কর্পোরেশন কোনটি ময়মনসিংহ মনসিংহ দ্বিতীয় মার্চ উন্মোচনা করা হয় পাতাকা একাত্তর ভাস্কর্যটি কে রূপময় রায় দেশের প্রথম নারী প্রোগ্রামার কে শাহেদা মুস্তাফিজ গ্রিন পেস কি পরিবেশবাদী সংগঠন ভিটামিন ই এর ভাস সবচেয়ে আলস্য কি তেল পদ্মা নদী কোন স্থান দিয়ে ম্যাগনার সাথে মিলিত হয়েছে চাঁদপুর জেলায় ইউনেস্কের কততম সম্মেলনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দেশ হিসেবে ঘোষণা করা হয় একত্রিশতম ইরাটম কি উন্নত জাতের ধান দ্য গল কোন দেশের প্রাচীন নাম ফ্রান্স ফেয়ারফেক্স কি গোয়েন্দা সংস্থা সোহকাল কোন দেশে অবস্থিত মিশর আগামী পরশু পরের দিন যদি বুধবার হয় তাহলে গতকাল কী বার ছিল দিন শনিবার বাংলাদেশ স্কোয়ার কথা অবস্থিত লাইবেরিয়া বিনা দিবস পালিত হয় চব্বিশে সেপ্টেম্বর আন্তর্জাতিক সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো ডেঙ্গু জ্বরের ফলে শরীরে রক্তের প্লাটিলেট কমে যায় মায়ের দুধে মায়ের দুধে গরুর দুধের সাথে কোন উপাদান বেশি থাকে মিনারেলস সুষম খাদ্যের উপাদান কয়টি ছয়টি জাতীয় টিকা কর্মসূচি মোট কয়টি প্রতিষেধক টিকা দেওয়া হয় ছয়টি একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে দুশো ছয় যশোর জেলার প্রাচীন কোন জনপদ গড়ে উঠেছিল বঙ্গ